বন্ধুরা, নতুন করে শুরু হলো যুবশ্রী প্রকল্পের আবেদন। প্রত্যেকে প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা রাজ্যের কর্মহীন যুবক যুবতীরা পেয়ে যাবেন। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে এবং কোথায় আবেদন করবেন, সমস্ত বিষয়টা এই ভিডিওটিতে আলোচনা করব। নতুন করে শুরু হলো যুবশ্রী প্রকল্পের আবেদন। আবেদন করলেই মিলবে 1500 টাকা। বর্তমানে দৈনিক জীবনে প্রতিটি জিনিসের মূল্য এখন আকাশ ছোঁয়া, আর তার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বেড়েই চলেছে বেকারত্বের সংখ্যা। ঘরে ঘরে আজ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়েও যুবক যুবতীরা হয় বেকার বসে রয়েছেন, কিংবা সংসার চালানোর মতো যে কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতির সাথে আপোষ করতে বাধ্য হয়েছেন। এই সমস্ত কর্মহীন যুবক সম্প্রদায়ের দুরবস্থার কথা ভেবেই কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের সরকার নানান ধরনের ভাতা বা প্রকল্পের সুবিধা চালু করেন, যাতে সামান্য কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বেকার যুবক যুবতীগণ। আর ভাতা বা প্রকল্প চালুর ব্যাপারে অন্যতম অগ্রসর ভূমিকা পালন করে চলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্প, যার আওতায় প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা রাজ্যের যে কোনো কর্মহীন যুবক যুবতীগণ পেয়ে থাকে। আসুন তাহলে এক নজরে এই যুবশ্রী প্রকল্পের বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে নেওয়া যাক। যুবশ্রী প্রকল্পের জন্য আবেদনকারীর যোগ্যতা কি কি লাগবে? যুবশ্রী প্রকল্পের অধীনে আসার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তার বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক 45 বছর বয়সের মধ্যে হতে হবে। আবেদনকারীকে মাধ্যমিক পাস করে যে কোনো জাতীয় প্রশিক্ষণের সাথে যুক্ত থাকতে হবে। যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে। কোনো রকম কাজের সাথে যুক্ত থাকলে এই ভাতার জন্য সে অনুপযুক্ত। প্রয়োজনীয় নথিসমূহ অর্থাৎ কী কী ডকুমেন্ট আপনার লাগবে? যুবশ্রী প্রকল্পের ভাতা পেতে গেলে আবেদনকারীর নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন। আধার কার্ড থাকতে হবে, ভোটার আইডি কার্ড, মাধ্যমিকের মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্টের বিশদ বিবরণী, পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি, ব্যাংক অ্যাকাউন্টটি কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে থাকতে হবে, পাসপোর্ট সাইজ ফটো আপনার লাগবে। আবেদনের প্রক্রিয়া, কিভাবে আপনি আবেদন করবেন যুবশ্রী প্রকল্পের জন্য? পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো বেকার যুবক যুবতীকে যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট employmentbankwb.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। এনরোলমেন্ট, নিউ এনরোলমেন্ট, জব সিকার অপশানটিতে ক্লিক করে এরপর অ্যাকসেপ্ট অপশানেও তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে আবেদনকারী সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্মটিকে পূরণ করতে হবে। এরপর আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার স্ক্যান করে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। সবশেষে সাবমিট অপশানটিতে ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে। এরপর আবেদনকারীর নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আগামী 60 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট জমা করতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার ভারপ্রাপ্ত আধিকারিক সেই ফর্ম যাচাই করবেন। তারপর আবেদনকারীর ফোন নম্বরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। এক্ষেত্রে মনে রাখা আবশ্যক, অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটি 60 দিনের মধ্যেই জমা করতে হবে, না হলে উক্ত ফর্মটি বাতিল হয়ে যাবে। ফর্ম জমা করার কিছুদিনের মধ্যে নির্বাচিত কর্মহীন যুবক যুবতীদের নামে লিস্ট বের হবে এবং পরের মাস থেকে তারা 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। সবশেষে বলা যায়, চাকরির এই দুর্মূল্যের বাজারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বেকার ও শিক্ষিত যুবক সম্প্রদায়ের প্রতি এই ইতিবাচক উদ্যোগ কর্মহীন যুবক যুবতীদের জীবনে আশার আলো জাগিয়ে তোলে। সাধারণ মানুষ রাজ্য সরকারের এই যুবশ্রী প্রকল্পকে সাধুবাদ জানায়। আপডেটটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।